السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভিউয়ার্স ভাই এবং বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ এসেছে যে নতুন একটি অ্যাপস বেরিয়েছে, সফটওয়্যার অ্যাপস, যেটার নাম হচ্ছে ফেজ অ্যাপস। অ্যান্ড্রয়েড সেট, মোবাইল সেট, বিভিন্ন ল্যাপটপে এটা, ট্যাবে এটা ব্যবহার করা যায়। এবং এই অ্যাপসের মাধ্যমে এই নারীদেরকে পুরুষের আকৃতি ধারণ করা যায়, পুরুষদেরকে নারী আকৃতি ধারণ করা যায়, তারপরে যারা যুবকদেরকে বৃদ্ধের আকৃতি ধারণ করা যায়, বুড়াদেরকে যুবকের আকৃতি ধারণ করিয়ে ছবিকে পরিবর্তন, মানে চেহারা পরিবর্তনের অ্যাপস। মূলত আমরা বলতে পারি যে চেহারা পরিবর্তনের একটি অ্যাপস যে বেরিয়েছে, সেই অ্যাপসটি মূলত ইসলামী শরীয়তে জায়েজ কি না, প্রশ্নটি করেছেন মোহাম্মদ মাহবুব রহমান ভাই। প্রশ্ন করার জন্য ভাইটিকে ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে এই যে চেহারা পরিবর্তন করা ইসলামী শরীয়তে মূলত এটা জায়েজ নেই, এটা হারাম করে দেওয়া হয়েছে। এবং কি অন্যতম কবিরা গুণার মধ্যে একটি অন্যতম কবিরা গুণা হচ্ছে চেহারাকে পরিবর্তন করা, যেখানে ইসলামী শরীয়ত বলেছে বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লি হুসনিল মুগাইরাতি খালকিল্লাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা অভিশাপ নাজিল করেন তাদের প্রতি যারা মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য তারা কী করে, তারা এই যে সমস্ত নারীরা পরচুলা ব্যবহার করেন, পরচুলা ব্যবহার করেন মূলত মানুষকে ধোঁকা দেওয়ার বিভিন্ন পরিস্থিতি গিয়ে যারা পরচুলা ব্যবহার করেন এবং যারা পরচুলা লাগিয়ে দেন তাদের উপর আল্লাহ তাআলা লানত। এবং যারা আল মুতানাম মিসাত ওয়াল মুতাফাল্লিজাত এবং যারা তাদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য ব্রু প্লাক যারা করেন, এই ব্রু প্লাক করাটাও ইসলাম শরীয়তে সম্পূর্ণ হারাম। আপনি মনে করছেন সৌন্দর্য বৃদ্ধি করবেন, আর বর্তমান মেডিকেল সায়েন্টিস্ট যারা তারা বলছেন যে এই ব্রু প্লাগের কারণে প্রত্যেকটা ব্রুর সাথে সম্পর্ক রয়েছে, তার ব্রেইনের, মস্তিষ্কের সম্পর্ক রয়েছে বলে যে অদূর ভবিষ্যতে এই মহিলাটা পাগল হয়ে যেতে পারে, ব্রেন আউট হয়ে যেতে পারে তার শুধুমাত্র ব্রু প্লাগ করার কারণে। তো আল মুতাফাল্লিজাত, এই যারা নাকি তাদের দাঁতগুলিকে, আঁকা পাকা দাঁতগুলিকে সুন্দর করে কেটে চিরে এগুলিকে সিস্টেম করে সৌন্দর্য বৃদ্ধি করে, এটাও ইসলামী শরীয়ত হারাম করে দিয়েছেন। মূলত এই তিনটা কাজ, একটা কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আর বাকি দুইটা কাজ, তিনটা কাজই মূলত এই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আর আল ওয়াসিমাত আল মুস্তাওসিমা, যেটাকে এই টেডু লাগানো বলা হয়, বিভিন্ন জায়গায় শরীরে যেখানে শরীরের কালো দাগ অথবা শরীরের কোনো দুষ্টুটিকে ধ্বংস ইয়া করার জন্য অথবা সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য টেডু ব্যবহার করা হয়, উল্কি একে দেওয়া হয়, মানুষের শরীরে উল্কি একে দেওয়া হয়, এগুলিকে সহ এগুলির মধ্যে ধোকার সম্ভাবনা রয়েছে বলেই ইসলামী শরীয়ত এটাকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন এবং এগুলির মাধ্যমে মানুষকে ধোকা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না ফালাইসা মিন্না মান গাসা আলাইনা, যে ব্যক্তি ধোকাবাজি করলো আমাদের উম্মতের সাথে, যে ব্যক্তি ধোকাবাজি করলো সে আমার মূলত উম্মতেই নয়। তো অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নারীরা পুরুষদের মতো আচরণ করে, আর যে সমস্ত পুরুষেরা নারীদের মতো আচরণ করে, নারীদের মতো পোশাক পরিধান করে, নারীদের মতো স্টাইল করে, নারীদের মতো সিস্টেম করে চলতে চায়, গলায় চেইন পরে, তারপরে এ কানে, তারপরে মাথায় ব্যান্ড ব্যবহার করে, নারীদের মতো মাথায় বড় বড় চুল রেখে সিস্টেম করে, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন ওই সমস্ত পুরুষদের প্রতি যারা নাকি নারীদের মতো আচার আচরণ করে, নারীদের মতো পোশাক পরিধান করে, নারীদের মতো সিস্টেম হয়ে চলাফেরা করে, এদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ পড়বে। এবং যে সমস্ত মহিলারা পুরুষদের মতো হতে চায়, পুরুষদের মতো স্টাইল করে, পুরুষদের মতো পোশাক আশাক পরেন এবং পুরুষদের মতো ওইরকমভাবে চলাফেরা করেন যে এটাকে নারী সুলভ আচরণ মনে হয় না, পুরুষ সুলভ আচরণ মনে হয়, এটাকে ইসলামী শরীয়ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন, এটাকে ইসলামী শরীয়ত হারাম বলেছেন। এতে করে আল্লাহ পাক যাকে যেই জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাকের সৃষ্টিকে পরিবর্তন করা হয়ে যায়। এই জন্য ইসলামী শরীয়ত আল্লাহ পাকের উপরে আপনি এই করতে পারেন না, আল্লাহ পাকের উপরে আপনি কমেন্ট করতে পারেন না, এটা আল্লাহ পাকের বিরুদ্ধে কমেন্ট করার সামিল হয়ে গেল। এই জন্য নারীরা নারীদের মতো সাবলীল পোশাক পরবে, নারীদের মতো থাকবে। এই অ্যাপসটা বিশেষ করে ফেজ অ্যাপস ব্যবহার করে পুরুষদেরকে নারীর আকৃতি প্রদান করা হয়, নারীদেরকে পুরুষ আকৃতি প্রদান করা হয় বলেই এই অ্যাপসটা ব্যবহার করা ইসলামী শরীয়তের
শরীয়তের দৃষ্টিতে হারাম, এতে কোনো সন্দেহ নেই। তো এই জন্য আমরা এই অ্যাপসের পক্ষে কথা বলবো না, এই অ্যাপসের মধ্যে আমরা যাব না। এই অ্যাপসের মাধ্যমে অপরাধকে আরও উস্কে দেওয়া হবে, এই অ্যাপসের মাধ্যমে অপরাধ প্রবণতাকে আরও বেশি করে উস্কে দেওয়া হবে মূলত। তো সেজন্য ইসলামী শরীয়তের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বললাম যে এই অ্যাপসটি ব্যবহার করা শরীয়তে জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জনপদকে এই অ্যাপস থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।